বন্ধুরা, ভারতের সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল অগ্নি ফাইভের টেস্ট করে ভারত 2022-এর সবচেয়ে বড় ধামাকা করেছিল। আর এই টেস্টের পর ভারতের এই মিসাইলে এত বেশি পরিবর্তন আনা হয়েছে যা এই মিসাইলের রেঞ্জ থেকে শুরু করে ওভারঅল পারফরমেন্সকে ব্যাপক পরিমাণে বাড়িয়ে তুলেছে। ফলে স্বাভাবিকভাবেই এটা নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল রয়েছে যে ভাই, এই মিসাইল চীনের সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে ঠিক কতটা শক্তিশালী হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ভারতের এই অগ্নি ফাইভের সাথে চাইনিজ ব্যালিস্টিক মিসাইল DA-41-এর একটা কম্পারিজন করব এবং এটা জানার চেষ্টা করব যে এই দুই মিসাইলের মধ্যে কার কাছে কতটা অ্যাডভান্টেজ রয়েছে ও তার সাথে কোন দেশের মিসাইল সবচেয়ে বেশি শক্তিশালী হবে। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আসে চীনের ডংফেং মিসাইল। তো বন্ধুরা, এটা বেসিক্যালি চীনের ফোর্থ জেনারেশনের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা আজকের দিনে চীনের সবচেয়ে ঘাতক আর সবচেয়ে অ্যাডভান্স নিউক্লিয়ার মিসাইল বলতে পারে। আর এই মিসাইলকে চীন প্রথমবার 2019 সালে চাইনিজ ন্যাশনাল ডের প্যারেডে গোটা দুনিয়ার সামনে রিভিল করে। অন্যদিকে ভারতের অগ্নি ফাইভের কথা বললে, এটা আমাদের অগ্নি সিরিজের ফিফথ জেনারেশনের সবচেয়ে শক্তিশালী মিসাইল এবং হালে এই মিসাইলে বেশ কিছু নতুন পরিবর্তনের সাথে এটাকে গোটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলোর একটা মিসাইলে পরিণত করেছে। এবারে এই দুই মিসাইলের স্পেসিফিকেশনের কথা বললে, চাইনিজ DA-41-এর ওভারঅল ওয়েট 80,000 কিলোগ্রামের আশেপাশে, এর লেন্থ 21 মিটার এবং ডায়ামিটার 2.25 মিটার, অর্থাৎ ওভারঅল এটি একটি হেভি মিসাইল বলতে পারে। অন্যদিকে ভারতের অগ্নি ফাইভ তুলনামূলকভাবে কম্প্যাক্ট মিসাইল, এর ওভারঅল ওয়েট 50 থেকে 55 হাজার কিলোগ্রামের আশেপাশে। তবে বন্ধুরা, গত ডিসেম্বর মাসে করা টেস্টের দরুন যে সমস্ত নতুন ইনফরমেশান সামনে এসেছিল তার মতে মিসাইলের নতুন ভেরিয়েন্ট যাকে অগ্নি ফাইভ মার্ক টু বলা হচ্ছে, এর বডিতে কিন্তু ব্যাপক পরিমাণে কম্পোজিট মেটেরিয়ালের ব্যবহার করা হয়েছে। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো মিসাইলের ওভারঅল যে ওয়েট সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি কমে গেছে, যা মিসাইলের মোবিলিটি আর এর রেঞ্জকে বৃদ্ধি করতে সাহায্য করবে। যেখানে চাইনিজ মিসাইলকে দ্রুত মোবিলাইজ করা বা ডিপ্লয় করা তুলনামূলকভাবে একটু মুশকিল হবে, কেননা এর ওয়েট অনেক বেশি। তবে হ্যাঁ, এখানে আরও একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে চাইনিজ মিসাইলের রেঞ্জের জন্য কিন্তু এতে অতিরিক্ত ফিউলের প্রয়োজন, তাই মিসাইলের ওয়েট একটু বেশি থাকবেই, এটা স্বাভাবিক। বাকি এবারে মিসাইলের ইঞ্জিনের কথা বললে, চীনের DA-41 আর ভারতের অগ্নি ফাইভ দুটো মিসাইলেরই 3 স্টেজের সলিড রকেট প্রপেলান্টের ব্যবহার করা হয়েছে। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো মিসাইলে আগে থেকে কিন্তু ফিউল লোড করে রাখা সম্ভব এবং খুবই কম সময়ের প্রিপারেশনের দরুন মিসাইলকে ফায়ার করা সম্ভব, যেখানে লিকুইড ফিউলে এই ধরনের সুবিধা পাওয়া যায় না, যেমন রাশিয়ান নেক্সট জেনারেশনের RS-28 সামরাতে লিকুইড ফিউলের ব্যবহার করা হয়েছে। তবে বন্ধুরা, ভারত আর চাইনিজ মিসাইলে সলিড ফিউল ব্যবহারের একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, আর তা হলো এই দুটো মিসাইলের থ্রাস্টকে কোনোভাবে কন্ট্রোল করা যাবে না। এবারে রেঞ্জ আর স্পিডের কথা বললে, চাইনিজ DA-41 আর ভারতের অগ্নি ফাইভ দুটো মিসাইলের স্পিড মোটামুটি Mach 24 থেকে 25-এর মধ্যে, অর্থাৎ সোজা ভাষায় বললে এই দুটো মিসাইলের অ্যাভারেজ 8 কিলোমিটার প্রতি সেকেন্ডে ট্রাভেল করতে পারে, মানে প্রত্যেক সেকেন্ডে এই মিসাইল 8 কিলোমিটার দূর পর্যন্ত যেতে সক্ষম। তবে হ্যাঁ, এই স্পিড কিন্তু মিসাইলের টার্মিনাল ফেজে পাওয়া যাবে। এছাড়া মিসাইলের রেঞ্জের কথা বললে, চাইনিজ DA-41-এর রেঞ্জ মোটামুটি 12 থেকে 13 হাজার কিলোমিটার দূরে স্ট্রাইক চালাতে পারে, যেখানে ভারতের অগ্নি ফাইভ মোটামুটি ওই 7 থেকে 8 হাজার কিলোমিটারের আশেপাশে স্ট্রাইক চালাতে পারবে। যদিও বন্ধুরা, এটাকে নিয়ে আমাদের কিছু প্রতিবেশী দেশের বক্তব্য, যেহেতু মিসাইলের রেঞ্জ বেশি তাই চাইনিজ মিসাইল ভারতের তুলনায় বেশি শক্তিশালী, কিন্তু ইন রিয়ালিটি সমস্ত দেশ তাদের থ্রেট অনুযায়ী তাদের মিসাইলের রেঞ্জকে ডিসাইড করে। উদাহরণ হিসেবে ভারতের থ্রেট কেবলমাত্র চায়না আর পাকিস্তান, তাই 8,000 কিলোমিটারের রেঞ্জে গোটা চীন সহ ওদিকে ইউরোপের একটা বড় অংশ ভারতের রেঞ্জে চলে আসে, তাই ভারত মিসাইলের রেঞ্জকে বাড়াচ্ছেন। অন্যদিকে চীনের যে মেন থ্রেট সেটা হলো ভারত আর আমেরিকা, আর আমেরিকাকে কভার করতে হলে চাইনিজ মিসাইলের বেশি রেঞ্জ প্রয়োজন, আর সেই হিসেবেই কিন্তু চীন তাদের 13,000 কিলোমিটার পর্যন্ত মিসাইলের রেঞ্জকে এক্সটেন্ড করেছে। কিন্তু জিওপলিটিক্যাল কারণে আপাতত ভারত মিসাইলের রেঞ্জকে বেশি বাড়াবেন। যাই হোক, এবারে এই দুই মিসাইলের গাইডেন্স আর নেভিগেশন সিস্টেমের কথা বললে, চাইনিজ DA-41-এ ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের ব্যবহার করা হয়েছে, যাকে চাইনিজ স্যাটেলাইট সিস্টেম বেইডোয়ের দ্বারা গাইড করা হয়। অন্যদিকে ভারতের অগ্নি ফাইভ মিসাইলে রিং লেজার বেসড জাইরোস্কোপ ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের ব্যবহার করা হয়েছে, যা আপাতত দু ধরনের স্যাটেলাইট গাইডেন্সকেই ব্যবহার করে। এক, আমেরিকার GPS স্যাটেলাইট গাইডেন্স, এবং দুই, ভারতের স্বদেশী নাভিক সিস্টেমকেও ব্যবহার করে। আর শুধু তাই নয়, ভারতের এই অগ্নি ফাইভ মিসাইলে প্রাইমারি গাইডেন্সের জন্য এই ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের ব্যবহার করা হলেও এতে কিন্তু একটা ব্যাকআপের জন্য আরও একটা গাইডেন্স সিস্টেমকে ব্যবহার করা হয়েছে, যার নাম মাইক্রো ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম। ফলে ওভারঅল গাইডেন্সের জন্য ভারতের অগ্নি ফাইভ চাইনিজ DA-41-এর তুলনায় কিছুটা এগিয়ে। এরপর আসে মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর তা হলো এর অ্যাকুরেসি। তো বন্ধুরা, এ বিষয়ে কিন্তু চীনের DA-41 ভারতের তুলনায় অনেক বেশি পিছিয়ে, কেননা চাইনিজ ডংফেং মিসাইলের অ্যাকুরেসি 100 থেকে 500 CEP, যেখানে ভারতের অগ্নি ফাইভ মিসাইলের অ্যাকুরেসি 10 CEP-র চেয়েও কম। অর্থাৎ এটাকে যদি একটু সোজা ভাষায় বলি, তাহলে চীনের DA-41 মিসাইলকে যদি কোনো টার্গেটের ওপর হামলা করা হয়, সেক্ষেত্রে এই মিসাইল তার টার্গেট থেকে মোটামুটি 100 মিটার বা 500 মিটারের আশেপাশে কোনো এরিয়া থেকে হিট করবে। অন্যদিকে ভারতের অগ্নি ফাইভ মিসাইলকে যদি কোনো টার্গেটের ওপর হামলা করা হয়, সেক্ষেত্রে এই মিসাইল তার টার্গেট থেকে মাত্র ম্যাক্সিমাম 10 মিটারের আশেপাশে এরিয়াতে হিট করবে।
ফলে আশা করি এর থেকেই বুঝতে পারছেন যে ভারতের অগ্নি ফাইভ মিসাইল চাইনিজ মিসাইলের তুলনায় প্রায় 10 গুণেরও বেশি অ্যাকিউরেট। যদিও বন্ধুরা, এই অ্যাকিউরেসি কিন্তু নিউক্লিয়ার হামলার দরুন কোনো রকম ফারাক তৈরি করবে না, কেননা নিউক্লিয়ার হামলার ক্ষমতা এত বেশি থাকে যে 100 থেকে 500 মিটার আগে পরে মিসাইল হিট করলেও ধ্বংস ততটাই ভয়ঙ্কর হবে। কিন্তু নন নিউক্লিয়ার হামলার দরুন এটা অনেকটাই ফায়দা দেবে ভারতকে চীনের তুলনায়। বাকি এই দুটো মিসাইলের ওয়ারহেডের কথা বললে, এই দুটো মিসাইলেই কিন্তু নিউক্লিয়ার এবং নন নিউক্লিয়ার ওয়ারহেডকে বহন করা সম্ভব। আর এই ওয়ারহেডের পরিমাণও একই, মানে দুটো মিসাইলেই ম্যাক্সিমাম 2500 কেজির মতন ওয়ারহেডকে বহন করা যায়। এছাড়া আজকের দিনে যে কোনো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সবচেয়ে অ্যাডভান্স আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার্সের কথা যদি বলি, মানে MIRV ক্যাপাবিলিটি, তো বন্ধুরা ভারত আর চীন দুই দেশের কাছে এই টেকনোলজি মজুদ রয়েছে। তবে সমস্যা হলো, চীন অফিসিয়ালি স্বীকার করে যে হ্যাঁ, তাদের এই মিসাইলে MIRV ক্যাপাবিলিটি রয়েছে। এর ফলে মিসাইল কিন্তু একই সাথে 2 থেকে 10টা পর্যন্ত ওয়ারহেডকে যুক্ত করা যাবে, যা প্রয়োজন মতন আলাদা আলাদা টার্গেটের উপর হামলা করতে সক্ষম। আর একে ঠেকানোও যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে অনেকটাই মুশকিল হবে। অন্যদিকে ভারত অফিসিয়ালভাবে কিন্তু স্বীকার করেনি যে অগ্নি ফাইভে এই টেকনোলজি রয়েছে। আর বন্ধুরা, এখানে সবচেয়ে বড় কথা হলো, MIRV ক্যাপাবিলিটি তো বহু দূরের কথা, মিসাইলের রেঞ্জকে পর্যন্ত 8000 কিলোমিটার স্বীকার করে না ভারত। এমনকি হালেই যে মিসাইলের টেস্ট হয়েছিল সেখানেও কিন্তু ভারত সরকার মুখ খোলেনি। আর এর পেছনে দুটো কারণ রয়েছে। এক, জিওপলিটিক্যালি ভারত মিলিটারিভাবে এত বেশি শক্তিশালী আর অ্যাগ্রেসিভ হচ্ছে সেটা দেখাতে চাইছেন, এবং দুনিয়ার সামনে ভারতের ইমেজকে এখনও পিস লাভিং কান্ট্রি হিসেবেই প্রেজেন্ট করা হচ্ছে। এবং অন্যদিকে ভারত লাগাতার নিজেদের ক্ষমতা চুপচাপ বৃদ্ধি করছে। আর দুই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত আমাদের শত্রুপক্ষকে কনফিউশনের মধ্যেই রাখতে চাইছে যে অ্যাকচুয়ালি আমাদের ক্যাপাবিলিটি কতটা বৃদ্ধি পেয়েছে, এতে সারপ্রাইজ অ্যাটাকে সুবিধা হয়। তবে হ্যাঁ, ভারতের এই মিসাইলেও যে MIRV ক্যাপাবিলিটি রয়েছে সেটা গত বছর কনফার্ম হয়ে গেছে। ফলে বন্ধুরা, ওভারঅল যদি একটা কনক্লুশনে আসা যায় দুটো মিসাইলকে নিয়ে, তাহলে ওভারঅল দুটো মিসাইলের ক্ষমতা প্রায় সমান। চীনের মিসাইল আমেরিকা পর্যন্ত হামলা করতে পারবে, যেখানে ভারতের মিসাইল চীন আর ইউরোপ পর্যন্ত হামলা করতে পারবে। এছাড়া ভারতীয় মিসাইলের অ্যাকিউরেসি চাইনিজ মিসাইলের তুলনায় অনেক বেশি, এবং এর গাইডেন্স সিস্টেমও কিছুটা অ্যাডভান্স। ফলে দুই দেশের কেউই চাইবে না যে এমন পরিস্থিতি তৈরি হোক যাতে এই দুই দেশেকেই মিসাইল হামলা করতে হয়, কারণ এরপর দুই দেশের ম্যাক্সিমামই ধ্বংস হয়ে যাবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।